দুনিয়ায় কি শিক্ষায় শিক্ষিত হোক কিংবা দিনই শিক্ষায় শিক্ষিত হোক, সকলকে সাহানা দিয়ে আনন্দে সিরাতের সঙ্গে মিলাত হবে। রোসেনি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা লেখাপড়া জানতেন কিংবা জানতেন না, সকলে এই রসুলের কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র ছিল। বিভিন্ন ভাষী সাহাবা পাওয়া যেত, যেমন ফারস তো বিভিন্ন শিক্ষায় শিক্ষিত সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের ভিতরে ছিল। কিন্তু সামনে সকলে ছাত্র, সে ছোট হোক বড় হোক, যে সাহাবা সেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র। যখন বাড়িতে গেছেন তো যাওয়ার পরে তারা শিক্ষক বনে গেছেন, বাড়িতে গিয়ে শিক্ষক এবং পরিবেশের ভিতরে কিংবা সমাজের ভিতরে যখন তারা বিচরণ করেছে, বিভিন্ন জায়গায় গেছেন, তারা মোবাইলে পেরে গেছেন, তাই ছোট হোক বড় হোক সমস্ত সবাই তো মোবাইলে দায়। আজকে দেখা যায় যে স্কুল ছাত্রকে আমরা এই জন্য ছেড়ে গেছি, তারা তো পড়াশোনা করছে বা তাদেরকে ছেড়ে দেবো, এমনও দেখা গেছে যে বাপ বলছে যে রোজার মাস পরীক্ষার সামনে তো রোজা রাখতে হবে। পরীক্ষা তো ওই জন্য মসজিদ আসতে পারছে না, তো ভাই আমাদের দায়িত্ব পুরো দায়িত্ব, আজ যে ছোট রয়েছে বড় হয়েছে তাকে আমি ছাত্র দেখছি, আগামী দেশে কোন পর্যায়ে পৌঁছবে আল্লাহ বেশি জানে। যদি তাকে আমি গাওয়াতের মেহনতে লাগাতে পারি, সে যেখানে পৌঁছক না কেন সেখানে গিয়ে তাই বেড়ে থাকবে। যে ছাত্র আয় ছোট বাচ্চা দেখছি আইপিএস হতে পারে কিংবা যে কোনো লাইনে ডাক্তার হতে পারে, বড় ডাক্তার হতে পারে, তো যে লাইনে যাক না কেন, যে কাজ করুন না কেন, তাকে দাঁড়িয়ে সিফাত যখন বানিয়ে রাখবো কিংবা তার ভিতরে আসবে, সে যত বড় হোক যেখানে যাক না কেন তার ভিতরে সিফাত বাকি থাকবে। কারণ ছোট অবস্থায় মাটি ডলার মতো যাকে যেরকম বানাবে সেরকম বানাবে, যখন বড় হয়ে যায় হাড় শক্ত হয়ে যায় তখন দোমড়ানো মুশকিল, ভেঙে যাবে। আর নরম অবস্থায় দোমড়ানো সহজ, মোচড়ানো সহজ, যেদিকে ঘোরাবে সেদিকে। তো আসলি তলাবা অর্থাৎ স্কুল ছাত্রদেরকে অবশ্যই সময় লাগানো কিংবা দাওয়াতের মেহনতের সঙ্গে জোড়া জরুরি আমরা মনে করি। আর সেই জন্য মাদ্রাসা তালিম ইলম আজ অনেকে শিকায়ত থাকে যে আমার ছেলে মৌলানা হচ্ছে, আলিম হচ্ছে, কিন্তু আমার বিরোধিতা করছে, এ দোষ কার? ভালো করে ফলো করি। যখন সে বাচ্চা ছিল তখন তাকে আমি রমজানের সময় লাগাতাম, একটা ছিল রমজানের দিলাম তাকে সঙ্গে নিয়ে বের হতাম, যখন তার 15 বছর বয়স হয়েছে রমজানে সে বাড়িতে ফিরে আসে পুরো রমজান সে ঘুরে বেড়াচ্ছে বাল কাঁপিয়েতে, কখনো আমার মাথায় চিন্তা আসেনি তাকে সময় লাগানোর ব্যাপারে। কোরবানির ছুটিতে আসে মহব্বতে তাকে বাড়িতে ডেকে নিচ্ছে। অনেক দেখা গেছে যে ছাত্র তশকিল হয়েছে আল্লাহ কাছে যাবে, আমরা তশকিল করেছি কিন্তু বাড়িতে ডেকে নিয়েছে দাওয়াতের সাথে, ফোন করে ডাকছে আমার বাড়িতে বারবার ডাকছে, আমার বাড়ি যেতে হবে, মা বাবা ডাকছে। তো প্রথমত আমার সন্তান কিংবা ভাই কিংবা আমার আত্মীয় যারা মাদ্রাসায় পড়ছে তাদের ছুটিতে সময় লাগানোর ফিকির আমরা করি। আর সেই সঙ্গে আমাদের মাদ্রাসা যেগুলো কাছাকাছি আছে সে মাদ্রাসার সঙ্গে রাস্তা রাখি,
সেখানে 24 ঘন্টা জামাত কিভাবে বের হয় তা ফিকির করি। দরকার হলে আমাদের জামাত ওই তারিখে যদি জামাত বের হয় যদি সেখানে মজবুত সাথী থাকে তো তাদেরকে 24 ঘন্টা ধরে করে জামাত এমন জায়গায় দেবো সেখানে নুসরত কিংবা দেখা যাচ্ছে কামের একটা ফিজা থাকে সেরকম জায়গায় যে তাতে কাম শেখায়। আর জায়গায় তালিবে মজবুত আছে সেখানে নতুন জায়গাও দিতে পারি। বন্যা যেখানে দাওয়াতের ফিজা নেই সেখানে আমরা গিয়ে মেহনত করি মহল্লার সাথে, মহল্লার সাথীরা সেখানে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদেরকে 24 ঘন্টার সুরতে আমাদের জামাতের সঙ্গে নিয়ে দেখা যাচ্ছে অনেক আমরা সালে ভিতর দেখেছি যে মুফতি সাহেব বুঝে আসছে না, এরত বুঝে আসছে না, দুই জিল্লা তিন জিল্লা চার জিল্লা হয়ে গেছে তবু বুঝে আসছে না। আসলে তালিবিল জামানায় কামের সঙ্গে যুক্ত না থাকার কারণে আর যদি না থাকে না কিতাবও ভালোভাবে বুঝে আসবে না, কিতাবও ভালোভাবে বুঝে আসবে না। এটা রসুলি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল কয়দা তরিকাল আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার উরিমাত বাদাকাল ওয়াহি, যখন আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ছেড়ে দেবে তো ওহির বরকত থেকে মালুম হয়ে যাবে। এটা আসল কারণ। তো তাদেরকে আমরা আলিবিল এদেরকে আজ যেভাবে মানাবো না সেভাবে মানবে। আমি আমার আমি অভিভাবক যদি হয়ে থাকি তাদের সময় অবশ্যই লাগাই। যদি বাচ্চা ছোট থাকে যে 15 বছর হয়নি আমি কি করবো রমজানের ছুটিতে রমজানের সময় সে বাড়িতে আসবে তাকে নিয়ে একটা চিল্লা অন্তত দিই, এইভাবে তাকে কি করে কামের সঙ্গে যুক্ত করি। আর যখন 15 বছর উঠতে হয়ে যাচ্ছে তখন তাকে অন্য জামাত যে তালিবিল যে জামাত বের হচ্ছে তাদেরকে সঙ্গে তাদের সঙ্গে জামাতে তাদেরকে সময় বের করে করবো ইনশাআল্লাহ। আগে চলে আসি জলদি চলে আসি বলে সব চলে আসি কেউ ভালো দিন আল্লাহ আল্লাহ জানা বাবা আগে চলে আসি ভাই ভাই জলদি চলে আসি মিলে বসি ভাই সবাই বলে শেষ ভালো সব ভালো নাকি যেটা বলে মহাশয় আদি আছে আছে মহাশয় হচ্ছে হ্যাঁ আদি আছে আল্লাহ আল্লাহ করুন আল্লাহ জানাবে বরকত দিই আল্লাহ সৌদা আমাদের সবাইকে হেদায়েতে চালাক বানান। আগে চলে আসি ভাই জলদি চলে আসি মাশাআল্লাহ যাবো সব সাথে নিচে নাম দেবা আগে চলে আসি মাশাআল্লাহ অনেক আগে বেলা বাস একটা খালি কথা বাকি আছে আপনার সঙ্গে একটা কথা খালি মাকে আছে সে কথা হচ্ছে যে 80 তলাবাদে ইসলামের তলাবাদা এদের তো অনেক জোর তো হয়ে গিয়েছে তাই না ভাই। আমি একটা জিনিস বাকি আছে তাদের সঙ্গে আমাদের সেই মোলাকাত করে ওখানে কাজটা চালু করতে মাস কাটতে চালু হয় এটা চালু করতে ব্যাস আপনার কাছে একটা দরখাস্ত হচ্ছে
যে সমস্ত গোলকাইকে আজাদ করব অভিভাবক আজাদ করব বলে দিই যে আমরা কোটা স্কুল কলেজে আমরা পাঁচ খাপ চালু করব তাতে বলি আচ্ছা থেকে বলি গেছে যারা চালু করব এবং আমাদের সঙ্গে যোগাযোগ করি তাই নয় আর নামাজ পড়ার জায়গা তৈরি করি তাই ওদেরকে জায়গা করি নামাজ বাদ জহরের নামাজ হলো নামাজ বাদ আর একটু মাশাআল্লাহ তালিম হলো তাই না ভাই আর প্রত্যেক দিন একটু ঘোরাঘুরি করে হোস্টেলে এই স্কুলের মধ্যে কলেজের মধ্যে তাদেরকে নামাজের জন্য ডাকা তিনটে কাজ হলো আর চার নম্বর কাজ হচ্ছে যে না চার নম্বর দ্বিতীয় কাজ নাই স্কুলের অন্যান্য ক্লাস সমস্ত ক্লাসে গিয়ে মানে অবসর সময় হয় যখন ছুটি হয় বা যখন টিভি না ওই সময়টা তাদেরকে গিয়ে তাদেরকে ডাকা হ্যাঁ চার আর পাঁচ নম্বর কাজ হচ্ছে যে ভাই ছুটি মৌকা যখন ছুটি হবে ওই ছুটির সময় কিছু দিন তাদেরকে আল্লাহ তাআলা আয়াত সে এক দিন হোক দু দিন হোক তিন দিন হোক দশ দিন হোক চোদ্দ দিন হোক যখন যেমন ছুটি হবে সঙ্গে সঙ্গে তাকে জমাতে বার করে দাও যে একদিনও টাইম পাওয়া যায় একদিন একটা ছাত্র যদি দশটা দিন আল্লাহ তাআলা আয়াত হয় তো সারা জীবনের জন্য আপনার সাথে হয়ে যাবে সত্যি কথা তাই না ভাই আবার এতটুকু বলুন এই কাজটা প্রত্যেক স্কুলে কলেজে চালু করতে হবে তাই না ভাই এখন ব্লক এলাকা নিয়োগ করুন ভাই রহমদুল্লাহ প্রায় উঠে দাঁড়িয়ে লিখে নাও উঠে দাঁড়াও উঠে দাঁড়িয়ে লিখে নাও ভাই যে কোন কোন বলা কটা স্কুল কলেজ আমরা এই পাঁচটা কাজ চালু করবো নামাজের নামাজ চালু করতে হবে নামাজের সঙ্গে এই কাজগুলো করতে হবে ভাই কারণ আপনার ওই স্কুল কলেজ ছাত্র সঙ্গে সেখানে না যান তাদের খোঁজ খবর না তাদেরকে তাদের সঙ্গে মিশে কাজটা প্রথম চালু না করে দেন তো ভাই কাল কাল হবে তো সব বড় বড় বলে ভাই যদি বলে বাস আমি দোয়া করে রইলাম দোয়া দু মিনিটের দোয়া হবে ইনশাল্লাহ এক্ষুনি ছেড়ে দেবো কোনো অসুবিধা নেই খালি এখন হাওড়া দশটা স্কুলে যাবে দশটা স্কুল কলেজ পাঁচটা গাড়িয়ান পাঁচটা গাড়িয়ান পা দিল ভাই হাওড়া দশ গাড়িয়ান পা নিউটাউন নিউটাউন দশ নিউটাউন দশ হালদাপাড়া পাঁচ তিরিশ জয়রটা দশ চল্লিশ বেড়াসভা পাঁচ ঈশ্বরপুর পাঁচ দিল ভাই বাদুরিয়া ও হাস্তাবাদ পাঁচ চায়ঘাট পাঁচ সুরেন্দ্রগঞ্জ দশ আজি পাঁচ মোবাইলপুর পাঁচ দত্তপাড়া পাঁচ তিরুগ্রাম পাঁচ বন্দা পাঁচ ফুলনটাই পাঁচ লক্ষ্মীপুর পাঁচ বাদুরিয়া পাঁচ চলো ভাই আর হেলেঞ্চা পাঁচ মানুষজ্যোতি মানুষজ্যোতি বসিয়ার দশ ক্রিয়াপতি আর আমাকে সবাই পরাপর হবে একুশটা এখন তিনটে হবে না আপনার কাপের সঙ্গে যদি পাঁচটা কাপ প্রতি স্কুল কলেজে চালু করি তাই না ভাই
আল্লাহ কবুল আসার কল ভাই বাস আমাদেরকে ছটা গুণের সঙ্গে চলতে হবে পড়াবো এলে মানে সারাদিন চব্বিশ ঘন্টা আমার জীবন চালাবো ছটা গুণের সঙ্গে সাহাবাকা ছটায় গুণের সঙ্গে না চলতে তাই ইমানের সঙ্গে চলতেন তবে জিন্দগি সহি হবে তবে আমরা সহি পুরো দুনিয়া হিসাবে কথা পৌঁছে যাবে আল্লাহ আসান আগামী দু মাস পর আমরা নয় দশ সেপ্টেম্বর নট করে সবাই কারণ হালকা ভিত্তি কাজ হয়ে যাবে এরকম হালকা ভিত্তি আজকে যেমন যেমন হয়েছে চব্বিশ আমি দুদিন বলছি চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টা করতে গেলে একটা দিন যাওয়া আসা লেগে যাবে একটা দিন যাওয়া আসা একটা দিকে থাকতে হবে কত ঘন্টা লাগবে দুটো দিন লেগে যাবে মাসবার জন্য اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا علما نافعا قلبا خاشعا لسانا ذاكرا رزقا واسعا حلالا طيبا رحمة ومغفرة بعد الموت اللهم اهدني ما تحب وترضى من الفعل والقول والعمل والنية والهدى এলা আমাদের গুনাহ মাফ করে দাও আমাদেরকে শিখিয়ে দাও আমাদেরকে তোমার রাস্তায় বাইক করে দাও এলা আসানির সঙ্গে আমাদেরকে তোমার রাস্তায় বাই করে দাও এলা আসানির সঙ্গে আমাদেরকে তোমার রাস্তায় বাই করে দাও এলা তোমার রাস্তায় বাধা তৌফিক দাও যত জরুরি আছে প্রয়োজন আছে আল্লাহ সবার প্রয়োজন কি আছে তুমি ভালো করি জানো আল্লাহ এলা আমাদেরকে বানিয়ে দাও এলা তুমি আমাদেরকে বানিয়ে দাও এলা যেভাবে চললে তুমি রাজি হয়ে যাবে
যেভাবে কথা বললে তুমি রাজি হয়ে যাবে হে আল্লাহ যেভাবে বললে উম্মত মানে ইস্তেমাইয়া তৈরি হয়ে যাবে এরা আমাদেরকে সেইভাবে চলায় সেইভাবে বলায় এই আমানে হে আল্লাহ সেইভাবে চলার বলা তৌফিক দাও আসানি বজা করে দাও এলা আমাদের কাছে তুমি কাম দাও এই আমানে গফির রহিম আমাদের ছেলেদেরকে কবুল করো আমাদের মেয়েদেরকে কবুল করো আমাদের সবার কাছে কাল দাও আমাদের বাচ্চাদেরকে তুমি তৈরি করে দাও হে আল্লাহ আমাদের ঈমান শেখার তৌফিক দাও আমাদেরকে ইলম শেখার তৌফিক দাও হে আল্লাহ তুমি আওনা করে দাও আমার কাছে ঈমান এবং ইলম চান আমি তাকে ঈমানও দেবো আমার ইলমও দেবো হে আল্লাহ প্রথম দরখাস্ত হচ্ছে এই যে আমাদেরকে ঈমান আর ইলম তোমার কাছে চাওয়ার তৌফিক দাও আমরা সবাই ইস্তেমাই হয়ে তোমার কাছে চাইছি হে আল্লাহ ঈমানকে আর ইলমকে তুমি আমাদেরকে ঈমানও দিয়ে দাও ইলমও দিয়ে দাও হে আল্লাহ আমাদেরকে তুমি কবুল করে দাও আর কবুলতে রাস্তায় যা কিছু প্রয়োজন হে আল্লাহ ঈমানের প্রয়োজন ঈমান দিয়ে দাও আর ইলমের প্রয়োজন ইলমও দিয়ে দাও হে আল্লাহ তোমার রাস্তা বা তৌফিক দাও আসানি পয়দা করে দাও দুনিয়ায় কোনে কোনে যা তৌফিক দাও হে আল্লাহ আমাদের কাছে কাম নিয়ে নেওয়া যে হয় তুমি চাও এ রহমানের গফুর রহিম আমাদের ছেলেদেরকে কবুল করো আমাদের মেয়েদেরকে কবুল করো আমাদের বাচ্চাদেরকে কাম নিয়ে তুমি দিয়ে দাও যেভাবে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুমের কাছে তুমি কাম নিয়েছিলে হে আল্লাহ আমাদের কাছে সেইভাবে তুমি কাম নিয়ে নাও হে আল্লাহ যা বিমার আছে বিমারকে সেবা দিয়ে দাও যা বিভিন্ন রকমের খারাপ অবস্থার মধ্যে হয়ে আছে তাতে খারাপ অবস্থাকে বিপদ থেকে দূর করে দাও আসানি ফয়দা করে দাও হে আল্লাহ আমাদের সবাইকে কামের জন্য কবুল করে নাও আল্লাহ মালকাল হামদু কামা তালু ওয়া সলি আলা মুহাম্মাদি কামা তালু ওয়া ফাল বিনা ওয়া তালু ইন্নাকা হালু তাকওয়াল মাকফারা ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا فارحمنا لنكونن من الخاسرين يا رب العالمين صاحب الدين صاحب الدين